हेलो बंधुरा जुमार बेंगल रान्नाघरे सबाई के स्वागत जानाई। तो बंधुरा ठाकुर आशीर्वादे सबाई भलो आमियो भलो आछी। बंधुरा आज के आमी बनाबो आमेर चटनी। तो आमेर चटनी बनानोर जोन्नो आमी एखाने तीनटा काचा आम निएछी, एगुलोके भालोभाबे धुये परिष्कार करे निएछी। एखन आमगुलोके आमी एकटु छुरि दिए आमेर पाकड़गुलो फेले दिब। আর আমার সাথে কে বসেছে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে, এই যে রকি। রকি দুপুরবেলা ঘুম এসে গেছে, ও আমার পাশেই বসেছে। ঘুমিয়ে ঘুমিয়ে আমের সেন্টটা নিচে তাকাচ্ছি। রকি, এই যে 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 তুমি খাবে, তুমি খাবে, খাবে। এই যে রকি, রকি আমের বাকল খাচ্ছে। ইস, আমের কষাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলোকে একটু টুকরা টুকরা করে নেব। কিন্তু বন্ধুরা, আমগুলোর কথা খারাপের মধ্যে আমার জিহ্বার মধ্যে জল এসে গেছে। কিন্তু আমের চাটনি সবাই খেতে ভালোবাসে। আজকে আমারও মন করেছে দুপুরবেলা গরমের দিন, তাই আমের চাটনি বানিয়ে খাবো। তার জন্য আমি বড় বড় তিনটা আম নিয়েছি। এখন এইগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরা টুকরা করে নেব। হয়ে গেছে একদম ছোটো ছোটো করে, পাতলা পাতলা করে আমি এগুলোকে পিস করে নিয়েছি। এখন আমের মধ্যে দিয়ে দিব লবণ। দিয়ে দিব চাট মশলা। তারপর দিয়ে দিব কালা লবণ। দিয়ে দিব চিলি ফ্লেক্স। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। সরষার তেল। দিয়ে দেব চিনি। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আম চাটনিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এফবিতে যারা বন্ধুরা আছেন, আপনারাও এই লিঙ্কটা পেয়ে যাবেন। আর আপনারাও এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলটাকে শেয়ার করে নেবেন। আর আম চাটনিটা খেয়ে দেখব। নমস্কার।